আজকে সোল মাধ্যমে আমি ক্লথ হ্যাঙ্গার ড্রয়িং করে দেখাবো তার জন্য একটা পার্ট ফাইল ওপেন করলাম আমি ইউনিটটা মিলিমিটার গ্রামে সেকেন্ড রাখলাম এবং ব্যাকগ্রাউন্ডটা প্লেন হট করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো প্রথমে আমি ফুল স্কেচটা ড্র করব। রাইট প্লেনে রাইট প্লেনে একটা স্কেচ নিলাম এখন আমি মূলত এটা একটা স্ট্রেট স্লটের মাধ্যমে শুরু করি স্ট্রেট স্লট এবং দুইটা সার্কেল এই পাশে একটা এবং এই পাশে একটা সার্কেল স্টেট স্লটের মিড পয়েন্টটা আমার এই অরিজিনের মিড পয়েন্টের সাথে একসাথে রিলেশন দিয়ে দিলাম এবং এই পাশের এবং এই পাশের এই দুইটা সার্কেল ইকুয়াল দিলাম সার্কেল দুইটা আমি সরি সার্কেল দুটার সেন্টার আমি হরিজন্টাল রাখলাম ওকে এখন আমি ডাইমেনশনগুলো দিই এই যে আমার সার্কেলটা আছে এই সার্কেলের ডায়ামিটার দেবো হচ্ছে উনিশ এম এম আর এই স্লটের আমার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেবো হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ এম এম আর এই হাফ সার্কেল যেটা আছে সেটা দেবো হচ্ছে নাইন পয়েন্ট সেভেন ফাইভ এম এম এখন আমি এটা একটা কনস্ট্রাকশন লাইনের এর মাধ্যমে কন কানেক্ট করি এতে আমি রিলেশনগুলো একটা ভালোভাবে দিতে পারি এবং এখান থেকে এর মিডল বরাবর একটা কনস্ট্রাকশন লাইন এবং এটা হচ্ছে বার্টিকেল এখন এই থেকে সেন্টার ডিস্টেন্স হবে হচ্ছে একশো নব্বই এম আর এই সেন্টার থেকে এই সেন্টারের এই ডিসন দেবো হচ্ছে ফর্টি এইট এম তো এই আপাতত এই স্কেচটুকু আমার হুলে ডিফান হয়েছে তারপরে আমি উপরের অংশটুকু ড্রয়িং করা শুরু করি এখানে একটা লাইন নেব লাইন নিয়ে এর মিড পয়েন্ট থেকে আমি একটা বার্টিক্যাল লাইন উঠাবো তারপর এখানে একটা অ্যাঙ্গেলে যাব অ্যাঙ্গেলে গিয়ে সুজা উঠব তারপরে এখানে একটা একটা হাফ সার্কেল ড্র করবো হাফ ড্র করার জন্য এই লাইন থাকা অবস্থায় আমি লাইন এই পেন্সিলটা আমি যদি এই পয়েন্টে নিয়ে আসি তাহলে সার্কেল শুরু হবে আমি এটা আবার এ রাখলাম এখন আমার এই সেন্টার থেকে এর ভার্টিক্যাল লাইনের টপ পর্যন্ত ডিসটেন্স হবে হচ্ছে নাইনটিন পয়েন্ট টু ফাইভ এই হাফ সার্কেল রেডিয়াস হবে হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ এই বার্টিকেল ইলেভেনটার ডিসটেন্স হবে হচ্ছে ফোরটিন এম এম এখন এই লাইন এবং এটা এই যে অ্যাঙ্গেলটা আছে আমার এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর এই লেনথের যে আমার ডিস্টেন্সটুকু আছে ডিস্টেন্সটুকু বলছে টেন এম এম এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমি যদি হরিটর করে দিই তাহলে এটা আমার ফুল্লি ডিফাইন শো করতেছে অল্প একটু বাকি আসছে এখানে এটা হচ্ছে এই সার্কেল থেকে এখানে একটা স্কেচ এবং এই সার্কেল থেকে এখানে একটা লাইন স্কেচ এই দুটার অ্যাঙ্গেল আমার একটা দেব একশো তিরিশ এম এম এর একটা তিরিশ ডিগ্রি একটা অ্যাঙ্গেল দেব এটা এবং এটা ইকুয়াল এখন একটা লাইন এখানে দেব কনস্ট্রাকশন লাইন এটা এটা এবং এটা এই তিনটা সিমেট্রিক আমার ওষুধ দেওয়া দরকার নাই দেখো তো আমি এটা হরিদন্ট্রল রিলেশন এখানে দিলাম এবং এই দুটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেলটা দিয়ে হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি এই লাইনটা আমার আসলে দরকার নাই এখানে আমি জাস্ট এই লাইন কে কনস্ট্রাকশন ডিমেন্ট পরিণত করে দিই এবং এটা এটা এবং এটা এই তিনটা হচ্ছে এখানে সিমেন্টিক অপশন দেখতে পাচ্ছি না আমি এই লাইনগুলো কনস্ট্রাকশন বের হয়ে আসি তারপরে এই তিনটা সিলেক্ট করে সিমেট্রিক দিই এখন আমি এই লাইন দুটোকে কনস্ট্রাকশন জিওমেট্রিতে পরিণত করি তাহলে এখন আমার এই লেন্থ যের কোনো প্রবলেম না আমার এই সার্কুল ক্রস করলেই হবে এখন এটা ফুলি ডিফেন্স আছে এখন আমি ট্রিম সিলেক্ট করে এইটা এবং এই পয়েন্ট দুই পয়েন্ট আমি কাট করে দেব এখন আমি এই তিনটা লাইন যদি সিলেক্ট করি এই তিনটা লাইন সিলেক্ট করে এবং মিরর করবো এবং মিরোর দেবো হচ্ছে এই লাইন তাহলে এই পাশে চলে আসবি এখন আমরা অবশ্যই কপি দেবো ওকে তো টিম সিলেক্ট করে এই পাশের এই অংশটুকু আমি কেটে নেব এখন সর্বশেষ এই সার্কেল থেকে এই সার্কেল একটা লাইন আমি ড্র করবো এখন আমি দেখতে পাচ্ছি ফুলের ডিফেন আমাদের স্কেচটা কমপ্লিট তো আমি একে স্কেচ থেকে বেরিয়ে আসবো তো এটা ছিল আছে আমাদের বেস জিওমেট্রি এবং এটাকে বেস করে আমি বাকি অংশটুকু ড্র করব তো তার জন্য আমি রাইট প্ল্যানে একটা স্কেচ নিলাম স্কেচে এখান থেকে চেন সিলেক্ট করে আমি এটা সিলেক্ট করলাম এবং কনভারটেন্টি দিলাম তার ফিচার্স থেকে সুইপ বসবে সিলেক্ট করে সার্কুলার প্রোফাইলে আমি ফোর এম এম ডায়ামিটারের একটা সিলেক্ট করে দিলাম তারপরে রাইট প্ল্যানে আরেকটা স্কেচ নিয়ে এটাকে কনভার্ট এন্ট্রি করে ফিচার সুইফট বসবে সার্কুলার প্রোফাইল ফোর এম এম সেমভাবে আরেকটা স্কেচ নিয়ে এটাকে কনভার্ট এন্ট্রিটি দিয়ে ফিচার্স থেকে সুইফ্ট বসবেস সার্কুলার প্রোফাইল এবং ফোর এম এম রাইট প্যান্ড স্কেচ চেন সিলেকশন কনভার্টেন্টি ফিচার্স থেকে সুইফ বসবেস সার্কুলার প্রোফাইল তোমার এই স্কেচটটা দিকটা প্রবলেম আছে তো এই স্কেচটা সিলেক্ট করে সুইট পোজ বেস সার্কুলার প্রোফাইল ফোর এম এর তো আমি এখন দেখতে পাচ্ছি যে অরিজিনাল স্কেচটা এর করে চলে আসছে মূলত এই সুইফটে এখানে আমার এই স্কেচটা আসা কথা ছিল তো যাই হোক আমি এই অরিজিনাল স্কেচটাকে শো করে রাইট প্লেনে একটা স্কেচ নিব তারপরে এই লাইনটাকে কনভার্টেন্টি সুইট বল সার্কুলার প্রোফাইল ফোর এম এম ওকে রাইট প্লেনে স্কেচ ড্র করব এই লাইন কনভারটেন্টি ফিচার্স থেকে সুইপ বলবেস সার্কুলার প্রোফাইল ফোর এম এম লাইন প্লেনে সর্বশেষ স্কেচ ড্র করব এই লাইনটা সিলেক্ট করে কনমেন্ট ফিচার সুইপ বলবেস সার্কুলার প্রোফাইল ফোর এম এম ওকে তো এই স্কেচটাকে আমি ক্রিয়েট করব এইখানে আমার আট এম এম রেডি আসে একটা ফিলেট হবে ফিলেট আট এম এম ওকে কন্টিনিউ তো এইখানের

দেখি এই প্লেন বাবর এটা হচ্ছে আমার হ্যাঙ্গার সব করে নেব